আপনাদের মনে থাকবে এক বছর আগে 20 মে যখন সাগরদ্বীপে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান, লন্ডভন্ড করে দিয়ে গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী বকখালি, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত এলাকাকে। 48 ঘন্টারও কম সময়ের ব্যবধানে আরেকটা ঘূর্ণিঝড় ইয়াস আসতে চলেছে। কি পরিস্থিতি এখন বকখালির? হিন্দল দে আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। কি দেখছো হিন্দল? একেবারে সুব্রজিৎ, তোমাকে বলে রাখি বকখালি এবং ফ্রেজারগঞ্জ এইসব অঞ্চল উপকূলবর্তী অঞ্চল যেগুলো রয়েছে সেখানকার মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। যে কথাটা তুমি বলছিলে যে আমফান পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছিল এইসব অঞ্চল, শুধু আমফান নয়, তার আগে বুলবুল যেটা বকখালির ওপর দিয়ে মূলত প্রবাহিত হয়েছিল সেখানে কিন্তু বুলবুলে কিন্তু সমস্ত বকখালি একেবারে ধ্বংসস্তূপে চেহারা নিয়েছিল। এবং এখানকার মানুষজন যেটা বলছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে এবং আশঙ্কার মধ্যে প্রহর গুনছেন প্রশাসন। সেই কারণে কিন্তু তারা একেবারে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে, সব রকমভাবে মানুষজনকে অক্ষতভাবে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। এবং যেসব রিলিফ সেন্টারগুলো রয়েছে সেখানে ইতিমধ্যেই শুকনো খাবার পৌঁছে গিয়েছে এবং ত্রাণ সামগ্রী সমস্ত কিছু পৌঁছানো হয়েছে, ট্রিপল পৌঁছানো হয়েছে। এবং প্রত্যেককে কিন্তু মাইকের মাধ্যমে জানানো হচ্ছে যারা নিরাপদ জায়গায় যেন চলে যায়, প্রশাসনের তরফ থেকে তেমনটাই জানানো হচ্ছে। এলাকার মানুষজন তারাও কিন্তু তারা নিজেদের বাড়িকে সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা যেখানে রয়েছি বকখালি সমুদ্র সৈকতের কাছে, এখানে কিন্তু একেবারে খাঁকা করছে গোটা এলাকা, কোনো মানুষজন নেই বললেই চলে প্রায়। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে মাঝে মধ্যে এখানেও এখনো পর্যন্ত মাইকিং করা হচ্ছে, সেই চিত্রই উঠে আসছে বকখালি এবং ফ্রেজারগঞ্জ অঞ্চলে। ধন্যবাদ হিন্দল। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।